বাড়ির কাছে আরশি নগর শেথা পড়শি বসত করে, আমি একদিনও না দেখিলাম তারে। ভিউয়ার্স, যারা টিভি সেটের সামনে এখন বসে আছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি আমন্ত্রণ আজকের আমাদের অনুষ্ঠান বসন্ত বাতাসে দেখার জন্যে। আমি সৈয়দ রুম্মান আপনাদের সঙ্গে আছি এবং আমার সঙ্গে আজকে আছেন আমাদের অতিথি শিল্পী এবং যন্ত্রসঙ্গী শিল্পীরা। আপনাদের সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে এনটিভির সঙ্গে থাকার জন্য। আমি আর কথা না বাড়িয়ে আমি চলে যাব আজকের আমাদের অতিথি শিল্পী আমির মোহাম্মদের কাছে। আমি প্রথমেই আমি ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি আমাদের সঙ্গে আজকে জয়েন করার জন্য বাউল শিল্পী আমির মোহাম্মদকে। ধন্যবাদ আমির ভাই আজকে আপনি আমাদের সঙ্গে থাকার জন্য। ধন্যবাদ আপনাদেরকে আমাকে আমন্ত্রণ করার জন্য। আমরা বাউল গানের আসরে বাউল নিয়ে কথা বলবো, বাউল গান নিয়ে কথা বলবো, কিন্তু প্রোগ্রামের শুরুতেই আমি আসলে দুটি লাইন বলেছিলাম এবং এই দুটি লাইন হচ্ছে লালনের, লালন শাহের। ভিউয়ার্স, লালন শাহের কথা দিয়ে যে শুরু করলাম আজকের প্রোগ্রাম, আমি প্রোগ্রামের শুরুতেই আমির মোহাম্মদের কাছে অনুরোধ করব লালনের গান দিয়ে আজকের প্রোগ্রামটা শুরু করার জন্য। ইনশাআল্লাহ চেষ্টা করবো। জি, ধন্যবাদ আমির ভাই, আপনাকে আবারও ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। তো আমরা কি এখন আসলে লালনের গান দিয়ে আমরা শুরু করতে পারি কিনা? হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। আমাদের আসলে লালন গীতি খুবই কঠিন আমাদের জন্য, তবুও চেষ্টা করছি আর কি। বেঁধেছে এ মন ঘর শূন্যের উপর পস্তা করে, দৈন্য দৈন্য বলিতারে। বেঁধেছে এ মন ঘর, বেঁধেছে এ মন ঘর শূন্যের উপর পস্তা, শূন্যের উপর পোস্তা করে, ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে। I need you.
বসে কালে কাশরে দৈন্য দৈন্য বলি তারে দৈন্য দৈন্য বলি তারে লালন কই যেতে পারি লালন কই যেতে পারি সুন্দর যা তুলে ঘরে ধন্য ধন্য বলি তারে ধন্য ধন্য বলি তারে পেতেছে এ মনে গর পেতেছে এ মনে গর শূন্যের উপর পোস্তা করে ধন্য ধন্য বলি তারে ধন্য ধন্য বলি তারে ধন্য ধন্য বলি তারে ধন্য ধন্য বলি তারে আর ধন্য ধন্য বলি তারে কই আপনারে থ্যাংক ইউ অসম্ভব সুন্দর গেয়েছেন আমির মোহাম্মদ আসলে আপনার গলার মধ্যে কি যেন একটা জাদু আছে তার উপরে গাইলেন লালনের লালন শাহের গান লালন শাহ বাউল বলতে আসলে আমাদের সবার মধ্যে প্রথমে যার নামটি আসে তিনি হচ্ছেন লালন শাহ এবং বাংলাদেশেই এমন একটা ভূখণ্ড যেখানে বাউলরা জন্ম নিয়েছেন এবং বাউল গান একান্ত আমাদের নিজস্ব আমাদের আমাদের সংস্কৃতি অনেক কিছুই আছে কিন্তু বাউল গানটা আমাদের একান্তই নিজস্ব একটা সঙ্গীত এবং আজকে কিন্তু বাউল গান নিয়ে গবেষণা হচ্ছে বিভিন্ন পৃথিবীর বিভিন্ন জায়গায় লালন শাহকে নিয়ে গবেষণা হচ্ছে এবং বাউল গান আমাদের অঞ্চল ভেদেও কিন্তু বিভিন্ন সুর আছে বিভিন্ন উচ্চারণ আছে এবং এগুলো সব কিছু নিয়েই কিন্তু বাংলাদেশ বাংলাদেশের মানুষরা বাউল গান শুনে এবং এই বিদেশের ভূখণ্ডে থেকে আমরা বাউল গান শুনি যখন তখন মনে হয় যেন আবার বাংলাদেশে ফিরে গেলাম কিংবা এক খণ্ড বাংলাদেশকে নিয়ে আসলাম বিলেতের মুখে ধন্যবাদ ভিউয়ার্স আপনারা যারা আমাদের সঙ্গে আছেন যারা দেখছেন আমাদের আজকের আসর বসন্ত বাতাসে আমাদের সঙ্গে আজকে আছেন আমির মোহাম্মদ এবং আমি বলেছি আমাদের সঙ্গে আছেন যন্ত্রশিল্পীরা আমি পরিচয় করে দিচ্ছি দোতরায় আছেন হান্নান খান আছেন ইয়ামিন চৌধুরী সাগর তবলায় এবং জাকারিয়া আহমদ আছেন মন্দিরায় আপনাদের ছাড়া আসলে কখনো সম্ভব না এই প্রোগ্রামটাকে জীবন্ত করে তোলা এবং ভিউয়ার্স আপনাদের ছাড়া সম্ভব না আমাদের প্রোগ্রামটাকে চালিয়ে নেওয়া এবং আপনারা যারা টিভি সেটের সামনে আছেন ফোন নিয়ে আপনারা কল করতে পারেন আমাদের প্রোগ্রামে এবং অনুরোধ করতে পারেন আমাদের আজকের শিল্পী আমির মোহাম্মদকে আপনাদের প্রিয় কোনো গান শোনানোর জন্য আমির ভাই আমি আপনার কাছে আবার ফিরে আসছি অনেক কথা বললাম আমি কথা কম বলতে যাচ্ছি আপনার থেকে শুনবো এখন কথা বলেন তো বাউল গান কিভাবে আপনার মধ্যে বাউল গানের সূত্রপাতটা হলো এটা আসলে আপনাপনি তখন হয়তো আসলে বাউল গানটার এতভাবে মন থেকে ধারণ করতে যাইনি বা বয়সের কারণে করিনি বয়স বাড়ার সাথে সাথে কেন জানি বাউল গানটা আস্তে আস্তে ভিতরে একটা বিশাল একটা জায়গা নিয়ে ফেললো আমার মনে হয় আরো নেবে এবং একটা জিনিস লক্ষ্য করেছেন আমাদের বিলেতে কিন্তু যারা অনেক আগে এসেছেন তারা কিন্তু বাউল গান শুনেন এবং বাউল গানের যে আমাদের এই যে প্রোগ্রাম হয় বসন্ত বাতাসে আমাদের ভিউয়ার্সরা কলাররা তারা রাত একটা পর্যন্ত জেগে থাকেন আমাদের গানটা শোনার জন্য আমাদের প্রোগ্রামটা দেখার জন্য এবং তারা ফোন করতে থাকেন আমরা অনেক অনেক কল আসলে আমরা পাই কিন্তু সব কল হয়তো অ্যাটেন্ড করতে পারি না কিন্তু আমার প্রশ্নটি আপনার কাছে হচ্ছে আমাদের আপনাদের একটা জেনারেশন ছিল সেই জেনারেশনে বাউল গানের প্রতি আসক্তি কাজ করে এবং করেছে করছে আমাদের যে নিউ জেনারেশন তাদের জন্য কিছু বলবেন কি আপনি না তাদের জন্য বলা হচ্ছে এইটাই আমি তো বললাম বাউল গানটা শুধু যে ফোক গানটা বা বাউল গানটা আমাদের দেশেই আছে না পৃথিবীর সব ভাষাভাষী মানুষের
একটা ফোক গান বা বাউল গান তাদের এটা নিজস্ব, আর বাউল গানটাই মূল। একদিন এই পৃথিবীতে এত সুন্দর সুন্দর অট্টালিকা ঘর বাড়ি ছিল না, কি ছিল, কুড়ে ঘর প্রথম শুরু হয়েছে। তো আসলে আগে তো মূলত ক্লাসিক্যাল কোনো গান ছিল না, ফোক হচ্ছে ক্লাসিক্যালের বাপ বলেন মা বলেন যাই হোক, বাপও বলতে পারেন মায় বলতে পারেন, ফোক গান থেকে, হ্যাঁ ফোক গান থেকে আস্তে 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 ক্লাসিক গান এসেছে। ফোক গান বাউল, বাউল তো অবশ্যই পার্ট অফ দ্য ফোক সং, তারপরে বাউলের একটা নিজস্ব নিজস্বতা আছে এখানে, এবং এই নিজস্বতাটা এটা আমাদের বাংলা ভূখণ্ডের সাথে এটা ডিফারেন্টলি আসলে কাজ করে। তো আপনার, আপনি আমাদের নিউ জেনারেশন যারা আছে তাদের জন্য কিছু বলবেন কি, যে তারা তারা কি আসলে শুনছে বাউল গান, কিংবা শুনলে কতটুকু শুনছে, কিংবা তারা? আমি তো দেখি আমরা বিভিন্ন প্রোগ্রামে গেলে তো দেখি আসলে আমাদের ইয়াং যে ছোট ছোট ভাইরা তারাই তো শ্রোতা বেশি। আচ্ছা, তারাই শ্রোতা বেশি, এটা শুনে আপনার কাছে খুব ভালো লাগছে না? তারাই, আমার আমার বিশ্বাস আমাদের এই ফোক গান বলেন আর বাউল গান বলেন এটা ধারাবাহিকতা চলবে, এটা এটা স্টপ হবে না, এবং এটার কোনো গাড়তি হবে না। আমাদের জেনারেশন যেভাবে এটাকে সম্মান বা শ্রদ্ধা বা ভালোবাসা দিচ্ছে, আমার মনে হয় এটা আরও দিন দিন বাড়তে থাকবে, ইনশাল্লাহ দিন দিন বাড়বে, এবং আমরা এই আরও কথা শুনবো, আমাদের কথা আসলে বাড়বে। তার আগে আরেকটি গান আমাদের হয়ে যাক, তাহলে আমরা আরেকটি গান শুনি আমির মোহাম্মদের কণ্ঠে। আমি নিজে না খাইয়া কিরে খাওয়াইলাম, টাকা দিয়া বেহিমানে পাখি কিনিয়া আনলাম, আমি কি করিলাম, টাকা দিয়া বেহিমানে পাখি নিজে না খাইয়া সেই পা কিরে খাওয়াইলাম, আমি নিজে না খাইয়া সেই পা কিরে খাওয়াইলাম, টাকা দিয়া বেহিমান পাখি কিনিয়া আনলাম, আমি টাকা দিয়া বেহিমান পাখি কিনিয়া শুনে না জংলায় জংলায় ঘুরিয়া বেড়ায় খাঁচায় ফিরে না, ওরে পাখি আমার কথা শুনে না জংলায় জংলায় ঘুরিয়া বেড়ায় খাঁচায় ফিরে না, পাখি তীরে দেই পা হারাম ঘুম পরে হারাম, আমি পাখি তীরে দেই পা হারাম ঘুম পরে হারাম, টাকা দিয়া বেহমান পাখি কিনিয়া আনলাম, আমি টাকা দিয়া বেহমান পাখি কিনিয়া আনলাম। Thank you.
বানায়া পাখিটার রাখলাম আমার বুকে ভরিয়া আমি সুখে রেখা ভাষা বানায়া পাখিটার রাখলাম আমার বুকে ভরিয়া পাখি বলে অন্যের ভুলি লয় না আমার নাম ওরে পাখি বলে অন্যের ভুলি লয় না আমার নাম টাকা দিয়া বেহমান পাখি তিনি আনলাম আমি কি করিলাম টাকা দিয়া বেহমান পাখি তিনি আনলাম শুনে না জংলা জংলা ঘুরিয়া বেড়ায় খাঁচায় ফিরে না পাখিটির দেই পাহারা ঘুম করে হারাম আমি পাখিটির দেই পাহারা ঘুম করে হারাম টাকা দিয়া বেহমান পাখি কিনে আনলাম আমি টাকা দিয়া বেহমান পাখি জানলাম আমি নিজে না খাইয়া সেই পাখিরে খাওয়াইলাম আমি নিজে না খাইয়া সেই পাখিরে খাওয়াইলাম টাকা দিয়া বেহমান পাখি কিনি আনলাম আমি টাকা দিয়া বেহমান পাখি কিনি আনলাম আমি টাকা দিয়া বেহমান পাখি কিনি অসাধারণ। গানটা কার লেখা ছিল? গানটা আসলে এই গানটা আকাশ দেওয়ানিও লিখছেন আর এটা মান্নান মোহাম্মদের একটা দুইটা গান আছে। দুইটা গান, দুইটা গান আছে। ধন্যবাদ আপনাকে, অসম্ভব সুন্দর গিয়েছেন। আমরা আরো গান শুনবো আপনাদের, আপনার ভিউয়ার্স, আমরা আরো গান শুনবো, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবার ফিরে আসবো আপনাদের মাঝে। সেই পর্যন্ত আপনারা আমাদের সঙ্গেই থাকুন, ধন্যবাদ। আমার বাড়ি আসে সৈগো বসন্ত বাতাসে, সৈগো বসন্ত বাতাসে।